হসপিটালে ছুটে আজকে আমার গলাটা চাপ চাপ করছে রাত দশটার থেকে। এই ব্যাপারে শুয়ে আসি, অনেক সময় শুয়ে আসি। আমি হসপিটালে এসেছি, তো চলো এখন হচ্ছে কালকে সকালে অনেক শুয়ে করছি। তো হাসপাতাল থেকে বেরিয়ে আমরা এই দেখো বেরাজ করছি। তো আমাদের আমি বেরাজ করছি, আমার কাকিমণি আছে, দিদা আছে। তো এই যে বেরাজ করে ওখানে কলতলা আছে, এই যে বাচ্চাটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে। তো অবশ্যই কম এখানে দোকানে চপ নিচ্ছিলাম, চপ নেওয়া হয়ে গেছে। এই দেখো বেবিটা, তো কি বাচ্চা হয়েছে বুঝতেই পারছো, দেখিয়ে দিয়েছি। এখানে চপ নিতে গিয়েছি, কাকিমণি আছে, আমি আছি, দিদা আছে। দেখো কত জিনিস, কত লোক। এটা হসপিটাল, এখানে বিশ্বকর্মা পুজো হবে। এই যে প্যান্ডেল করেছিল, এই দেখো প্যান্ডেলটা কালকে ঠাকুর হবে হসপিটালের কাছে। তো কাকিমণি আমরা খেয়ে খালা দিতে যাচ্ছিলাম, মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, মুড়ি খেয়ে নিয়েছি, যে খালাটা দিয়ে আসছে। তো এই যে এখানে জ্বর খালা দিয়ে দিদা জল টিপছে। আর এখানে বাড়িতে চলে এসেছি আমি, বাড়িতে প্রচণ্ড গরম। বাড়িতে এসে আমি একটু ব্যাংকে গিয়েছিলাম, প্রচণ্ড আর কথা বলতে পারছিলাম না, কানে না দুদিন রাত জাগা ছিল। তো ওই জন্য তো ভিডিও কিছু বানিয়েছিলাম কিছুটা, তো ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, সাপোর্ট করে দেবে। তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো এখানেই ব্লগটা আমি আজকে শেষ করছি, আবার একটা কালকে তো বিশ্বকর্মা পুজো, তো দেখা হচ্ছে আবার একটা পরের ব্লগে কালকে। তোমাদের টাটা, বাই বাই। আমাদের এখানে পুজো, তো অবশ্যই তোমাদেরকে পুজোর ভিডিও দেবো, তোমাদের সবারই নিমন্ত্রণ আসবে।